হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমরা সন্তোষী মায়ের পুজো বাড়িতে। দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে চলে যাচ্ছি, ও মান্ধু কুট্টু সবাই ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও যাচ্ছি পিছনে পিছনে যাচ্ছি। চলো তোমাদের দেখাতে থাকি কোথায় যাই। তো দেখতে পাচ্ছ চলে আসলাম মায়ের পুজো বাড়িতে। দেখতে পাচ্ছ মাকে পুজো করা হচ্ছে, কুমারের মায়ের পুজো হচ্ছে দেখতে পাচ্ছ। তো এটাও আমার ভাগ্যে ছিল, সত্যি কথা, মা ভাগ্যে থাকলে এইসব পুজো দেখা যায় না, ঠিক আছে? তো আমার ভাগ্যে ছিল নিশ্চয়ই, এর জন্য মায়ের পুজো দর্শন করতে পারলাম, আমার খুবই ভালো লাগছে। বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তো দেখতে পাচ্ছ আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুজো দেখছিলাম, কারণ আমার খুব পুজো দেখতে খুবই ভালো লাগে, ঠিক আছে? তো দেখতে হচ্ছে মায়ের মুখটা জুম করে তোমাদের দেখিয়ে দিলাম, এটা হচ্ছে সন্তোষী মা। আমি ফার্স্ট টাইম সত্যি কথা বলতে এই পুজোটা ফার্স্ট টাইম আমি দেখছি, ঠিক আছে? আমি অনেক পুজো দেখেছি কিন্তু এই পুজোটা আমি ফার্স্ট টাইম দেখছি। তো দেখতে পাচ্ছ মাকে পুজো করা হচ্ছে, ব্রাহ্মণ পুজো করছে দেখতে পাচ্ছ। আমার তো খুব বেশ ভালো লাগছে, কী বলবো, পুজো বাড়িতে এমনি আমার খুব দেখতে খুব ভালো লাগে, তোমাদেরও তো অবশ্যই ভালো লাগে, কিন্তু আমার যেটা ভালো লাগে না বললে তোমরা কী করে বুঝবে? দেখতে পাচ্ছ মাকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, মায়ের জন্য যেটা ভোগ করা ভোগ রান্না হয়েছিল সেটাই খাওয়ানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ মাকে সবাই জুম করে ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, আমিও বানাচ্ছি, আমার খুব ভালো লাগছে। বন্ধুরা তোমার কেমন লাগছে বলো। দেখতে পাচ্ছ মা খাচ্ছে, সত্যি কথা এই পুজো টুজো দেখাও ভাগ্যে থাকা দরকার। আজকে আমি ভাবতেও পারিনি যে আজকে আমি পুজোটা আমার ভাগ্যে আছে দেখা বা তোমাদের দেখানোর, ঠিক আছে? দেখতে পাচ্ছ মাকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে থাকো, এরপরে তোমাদের দেখাচ্ছি। আরও ওই দেখো সেই বাবা ভোলেনাথ ওই যে উপরের দিকটায় দেখতে পাচ্ছ, কুমারী মায়ের যে পুজোটা হচ্ছে ওই সাইডে দেখতে পাচ্ছ তোমরা। তো দেখতে পাচ্ছ ব্রাহ্মণ পুজো করছে কুমারী মায়ের, মানে পুজোটা স্টার্ট হলো সবে, ঠিক আছে? তো বন্ধুরা তাই তোমাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা তোমরা দেখো, কমেন্টে জানিও কেমন লাগলো, আমার তো বেশ ভালো লাগছে, কী বলবো, এখানে এসে আমার খুব খুব ভালো লাগছে। আজকের আমি ফার্স্ট টাইম আরও আমার এই পুজোটা দেখছি, তো আরও বেশি ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ তোমাদের আর একটুখানি জুম করে মাকে দর্শন করে দিই। তো আমার তো এখানে আমি অনেকক্ষণ ছিলাম, পুজোটা দেখছিলাম, আমার খুব বেশ ভালো লাগছিলো। তো দেখতে পাচ্ছ গেটের সামনে একটা ত্রিশূলের মতন আছে, আমার খুব ভালো লাগলো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছ কুকুর দাঁড়িয়ে পড়েছে এখানটায়, কেন বলো তো, মায়ের প্রসাদ ভোগ ভোগ নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে গেছে এখানে, আমরাও দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ। তো আমরাও বসে পড়লাম এই যে প্রসাদ নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ খিচুড়ির সাথে একটা তরকারি ছিল, আর দেখতে পাচ্ছ হাই হ্যালো করে দিচ্ছে ওরা। তো আর সঙ্গে পায়েস ছিল। তো বন্ধুরা তো পুজোটা পুজো বাড়িতে অনেকক্ষণ কাটিয়েছি, কাটিয়ে আসার পরে আমরা বাড়ি চলে যাবো এখন, কারণ বিকেল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো। বন্ধুরা নেক্সট টাইম অন্য একটা ভিডিওর সাথে আবার দেখাবো, চলো বাই, সবাই ভালো থাকবে।